السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا তসলিম সবাই মিলে নামাজের দুরুদ শরীফ পরব পারেন তো আপনারা প্রতিদিন ফরদ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব নামাজে আমরা যে দুরুদ শরীফ পড়ি পারি না এই দুরুদ শ্রেষ্ঠতম দুরুদ এতে কোনো সন্দেহ নাই তাই নামাজে যে দুরুদটা পড়ি নামাজের বাহিরেও আমরা পড়ার অভ্যাস করব। এই জন্যে আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত এবং যারা শুনতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব। ইবাদত হিসেবে ভালোবাসার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى علی ابراہیم انکا حمید مجید عماد شری چیل محمد پور اسلامی آلی مدرسہ ردوگی ساتریس تم اجکری برشیک واجو دعار محفیل جناب صاحب صدر حضرات علماء کرام عزکری محفیلے আমার আগে এরই মধ্যে অনেক ওলামারা বক্তব্য রেখেছেন আরও কয়েকজনে বক্তব্য রাখবেন সারা রাতব্যাপী এই মাহফিল হা শুধু তাই না মাহফিলে শ্রোতা হয়েও অনেক আলেমে দিনরা রয়েছেন কারণ প্রতিষ্ঠানটাই তো আলেমদের দ্বারাই পরিচালিত মাদ্রাসা যদিও ইংরেজি শিক্ষিত যারা আছেন তারাও মানে সঙ্গীগুণের লোহা জলে ভাসে এটা প্রবাদ আসে না আপনাদের এলাকায় বলে তো সঙ্গী গুণে লোহা জলে ভাসে সঙ্গী ভালো থাকলে লোহাও পানিতে ডুবে না তো আসলে মানুষের সংস্পর্শ বা সাহচর্য সুহবত একটা বড় বিষয় মাদ্রাসায় ওলামাদের সুহবতে থেকে ইংরেজির টিচারও অর্ধেক আলেম হয়ে যায় নাকি প্রিন্সিপাল সাহেব সুতরাং এই মাদ্রাসায় যারা বিভিন্ন পর্যায়ের মাদ্রাসার বিষয়াবলী ছাড়াও জেনারেল শিক্ষক তারাও আলহামদুলিল্লাহ সংস্পর্শ সুহবতের কারণে অনেক কিছু জানেন বলেন না আলহামদুলিল্লাহ তাই তারাও আলেম কারণ আয়েল মানে কর এবং যতটুকুনি, সংযুকুনি যৎসামান্যই যিনি জানল যথাযথ ভাবে সেই হলো আলেম সেই হলো আলেম যৎসামান্য যথাযথ জানা শর্তটা হলো কোরআন এবং হাদিসের অল্পই জানলো তবে সঠিক জানতে হবে যদিও আজকে দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশেও বাংলাদেশেও শিক্ষা অনেকেই অর্জন করে যথাযথ কত জনে জানে দাবি করে অনেক কিন্তু সঠিক জানে যথাযথ জানে এমন সংখ্যা অনেকটাই কম কিন্তু আমরা আশা করব যে এই মোহাম্মদপুর ইসলামী আলী মাদ্রাসা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যা জানা হয় যা জানানো হয় তা যথাযথভাবে সঠিকভাবে জেনে জানানো হবে আর জানার পরে আমল করা হবে জানার পরে আমল করা আমরা আমাদের সমাজে অনেক লোকজন এমন আসি যারা অনেক বেশি আমল করি কিন্তু যথাযথ জানি না যথাযথ জানি অনেক আমল করি জেনে রাখা উচিত যথাযথ না জেনে আমল অনেক বেশি করার পরেও রিজাল্ট হবে শূন্য রিজাল্ট হবে একটি হাদিস শুনুন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের সাথ করেছেন ছোট্ট ছোট্ট মক্তবের বাচ্চারা ওপরে বিশ্বনবী বলেছেন আখলিস কালীল বিশ্বনবী বলছেন তোমার দিনকে যথাযথ কর দিনকে আখলিস দিনাক দিনটা খাটি করো যথাযথ করো আমল যা করো যথাযথ করো এক আমলুল কালীল অল্প আমল নাজাতের জন্য। জন্যে যথেষ্ট কন্যা সুবাহন আল্লাহ চিৎকার করে বলেন নাসবাহন আল্লাহ অল্প আমল যথেষ্ট নাজাতের জন্যে বলেছেন বিশ্বনবী রসুল্লাহ শর্ত একটা হতে হবে যথাযথ হতে হবে যথাযথ তাই বন্ধু আমাদের প্রত্যেকের এটা টার্গেট থাকবে উদ্দেশ্য থাকবে যা আমল করবো যথাযথ করবো যতটুকুন আমল করব সঠিক করব। তাহলে অল্প আমল আপনার আমার উভয় জগতে সফলতা দেবে হয়তো একটা আমল করবেন একটা আমল কিন্তু অনেকগুলো রিজাল্ট অনেকগুলো ফসল পাওয়া যাবে কন্যা সুবাহ এমন আমল করতে রাজি আসেন আর এই যে যথাযথ জানবেন থেকে জানবেন জানতে হবে যিনি জানেন তার কাছ থেকে যিনি জানেন না তার কাছ থেকে জানা ভুল হবে জানেও ভুল জানাবেও ভুল সঠিক যদি জানতে চান তাহলে সঠিক যিনি জানেন তার কাছেই যেতে হবে দেখুন বন্ধুগান আমাদের সাব সাবকন্টিনেন্টে আমাদের এই ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য যখন ছিল দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা ছিল না ছিল এক একজন জ্ঞানী ব্যক্তি তার বাড়িতে সব দিক দিগন্ত থেকে ছেলেরা আসত লেখাপড়া করতো তার গড় গৃহস্থালির কাজ করত, আর তার কাছ থেকে তিনি যা জানতেন জেনে আরেকজনের কাছে যেত ব্যক্তি কেন্দ্রিক লেখাপড়া ছিল আর ওই ব্যক্তিকে বলতো পীর ওই ব্যক্তিকে বলতো পীর মানে যার বাড়িতে ছিল প্রতিষ্ঠান যার কাছারিগড় নাকি মনে না কি বলে কাচারি করে কাচারি ছিল বিশ্ববিদ্যালয় যার কাচারি ঘরে দূর দূরান্ত থেকে আসা ছেলেরা কোথাও কত মেয়েদের জন্য পর্দায় শিক্ষার ব্যবস্থা ছিল ব্যক্তির বাড়িতে যিনি পড়াতেন ছেলে মেয়েরা তার গ্রর গৃহস্থালি তার কৃষি কাজ করত তার আদেশ শুনতো তার পশু পালন করত আর এইভাবে তার কাছ থেকে যে জ্ঞান শিখে আরেকজনের কাছে যেত ওই যে ব্যক্তি শিখাতেন তার নাম ছিল পীর তার নাম ছিল ফার্সি ভাষায় কারণ সাড়ে সাতশো বছর আমাদের সাব সাবকন্টিনেন্টে রাষ্ট্র ভাষা ছিল ফার্সি কি ছিল এই জন্যে আমরা আরবের না কে বলি নামাজ আরবের কে বলি রোজা বুঝতে পেরেছেন আমরা মালাকুল মৌত তাকে বলি আজরাইল ফার্সিতে সাড়ে সাতশো বছর এইভাবে চললো তারপরে মুগলদের সাম্রাজ্যের পতন হলো সর্বশেষ নবাব সিরাজ উদ্দৌলা নাম শুনছেন সতেরোশো সাতান্ন সনে সেই সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে ব্রিটিশরা আসলো ব্যবসা করার নাম করে নামে ব্যবসা কামে আমাদের স্বাধীনতা ধ্বংস করে দিল আর হা এই জন্যে ওই সময়ে কিছু বিশ্বাস ঘাতক ছিল কি ছিল কারণ নবাব সিরাজ উদ্দৌলা তার আপন খালা নাম ছিল ঘসেটি বেগম না কি ছিল আজকের ছেলে পেলেদের মাদ্রাসা স্কুলে ইতিহাস জানা উচিত ঘসেটি বেগম নিজের বুনের পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইংরেজ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছিল নবাব সিরাজ উদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করল মির্জাফর করে নাই বিশ্বাস করুন সেই সতেরোশো সাতান্নর তেইশে জুন পলাশির আমের বাগানে সিরাজ উদ্দৌলার পতন হলো কারণ তার সৈন্যবাহিনীর প্রধান প্রধান সেনাপতি দাঁড়িয়ে রয়েছে বিশ্বাসঘাতকতা করে তাই ইংরেজদের বিরুদ্ধে লড়ে নাই ইতিহাস সাক্ষী সিরাজউদ্দৌলার সেই সৈন্যবাহিনী যদি হা করে আঘাত শাস সমুদ্র তেরো নদী পালায়া যেতে বাধ্য হতো ইংরেজদের দল কিন্তু বিশ্বাসঘাতকদের কারণে সিরাজুদ্দৌলার পতন হয়েছিল সতেরোশো সাতান্নর সেই তেইশে জুন পৃথিবীর অনেক দেশে বারবার ফিরে আসে আসে না নাই আরে ভাই রাগ করতেছেন একটু ইতিহাস কইতেছি আর কি সিরাজউদ্দৌলার পতন হলো বাংলার স্বাধীন সুলতান বাংলাদেশের বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য পতন হলো ইংরেজরা দুইশ বছরের জন্যে আমাদেরকে গুলাম বানালো যদিও যদিও ওরা চলে গেছে বাট আমরা তাদের গুলামের জিনজিল থেকে বের হতে পারি নাই আমরা আমরা ইংরেজদের থেকে স্বাধীনতা পেয়েছি পাকিস্তানের গাদ্দারদের থেকে স্বাধীনতা পেয়েছি দুই দুইবার স্বাধীনতা পেয়েছি বাট আমরা কতটুকুন স্বাধীন আমাদের প্রত্যেককে প্রশ্ন করা উচিত রাগ করবেন এই জিনিসগুলো আজ সাধারণ মুসলমানদের হৃদয়ে জ্বালিয়ে দেওয়া উচিত পৌঁছে দেয়া উচিত আলা ইমানদারদেরকে আবার ইমানের দৌলতে ধন্য করুন বলেন আমিন আরো জুড়ে বলুন না আমিন বন্ধুগান বলছিলাম সতেরোশো সাতান্নতে যখন পলাশি রাম্ননে মুসলমানদের পতন হল আমাদের প্রতিবেশী ধর্ম হিন্দু ধর্মের ভাইয়েরা ইংরেজি শিখে শিখে তারা ইংরেজদের কাছে গেল মুসলমানদের আউট করে দিল যখন মুসলমানদের পতন শুরু হলো তখন সতেরোশো আশিতে ক্যালকাটায় প্রথম মুল্লা মাজদুদ্দিন মুল্লা মাজদুদ্দিন তিনি প্রথম আলিয়া মাদ্রাসা করেন এর আগে কলেজ বিশ্ববিদ্যালয় কিছুই ছিল না আমাদের বাংলা বিহার উড়িষ্যাতে আজ অনেকেই মাদ্রাসা শুনলে নাক দুই হাত দেয় তার মানে ও বাবার নাম শুনলে নাক নামায় কারণ মাদ্রাসাই হল শিক্ষা প্রতিষ্ঠানের বাবা কনসা আলাল হা আলিয়া মাদ্রাসা সতেরোশো আশিতে ক্যালকাটায় মোল্লা মাজদুদ্দিন শুরু করেন ইংরেজরা দেখলো ও শুরু হয়ে গেছে তারা আবার ষড়যন্ত্র করলো যদিও আলিয়া মাদ্রাসার প্রায় একশো বছর পরে দেওবন মাদ্রাসা শুরু হলো কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার প্রায় একশো বছরের ছোট কত বছরের হা সংঘাত নাই মারামারি নাই আলিয়া কমি দুই ভাই নাকি রাগ করবেন আপনারা দলাদলি আছে হা শুরু হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা হা যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষায় যত শিক্ষক যত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল শিক্ষক যারাই আছেন ফার্সিতে এদেরকেই বলে পীর ফার্সিতে এদেরকেই বলে যদিও দুর্ভাগ্য এর পরেও বাংলাদেশে পীর আছে। তবে জ্ঞান আর শিক্ষা দিয়ে কয়েজন পীর এটা আমাদের জানা উচিত কারণ আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা তিনি বলেছেন যাহার পেটেতে ডুবুরি না মিলিবে ক অক্ষর কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারে নামে খবর আপনার আমরা তো মারেফতের খবর পাওয়ার জন্য পীর সাহেবের পিছনে দৌড়াই আর পীরকে বাবা পীর ছিল ছেলে পীর না আসলে পীর শব্দটার প্রতি অবিচার হয় যদি ছেলে আর বাবা জন্ম নিলেই পীর হয়ে যায় না ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হয় বলে যদি তা না হয় তাইলে পীর হওয়ার জন্যে জ্ঞানী হওয়া চাই কি হওয়া চাই হ্যাঁ বলছিলাম পীর মানে জ্ঞান বৃদ্ধ ফার্সি ভাষার শব্দ জ্ঞান বৃদ্ধ ব্যক্তি যিনি করান এবং সুন্নার যথাযথ জ্ঞান শিখাবেন হা সতেরোষাশির পর থেকে নিয়ে এটা আজ কলেজ মাদ্রাসা স্কুলের যত অভিজ্ঞ পণ্ডিত শিক্ষক তাদেরকে ফার্সিতে বলে বলেন কি বলে পীর মানে অভিজ্ঞ শিক্ষক জ্ঞানবৃত্ত ব্যক্তি জ্ঞানে যে নুয়ে গিয়েছে তার নাম পীর তাই পীরের কাছে যাব সঠিক জানতে কি জানতে জুড়ে বলেন কি জানতে আমি বলছিলাম বিশ্ব নবীর হাদিস তুমি দিনকে খাটি করো তাইলে অল্প আমল না জাতের জন্য যথেষ্ট বলেছেন মোহাম্মদুর রসুল ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে বিশুদ্ধ হাদিস যদি আপনি দিনকে খাটি করেন যথাযথ করেন অল্প আমল না জাতের জন্যে যথেষ্ট হবে বন্ধুগান বলছিলাম তাই যারা আলেম যারা ওলামা হা মাদ্রাসার শিক্ষক মুদার রিসিম তাদের এটা দায় তাদের এটা দায়িত্ব জানাবেন কি জানাবেন কি জানাবেন সঠিকটা জানাবেন যথাযথ জানাবেন আর তারা সঠিক জেনে যথাযথ যখন জানাবেন আর জেনে জেনে আমরা যখন আমল করব অল্প আমল নাজাতের জন্যে যথেষ্ট কন্যা সবার আল্লাহ আর এই জন্যে মাদ্রাসা থাকা উচিত না উচিত না বলেন উচিত না উচিত না কে কে মাদ্রাসা থাকুক চান একটু হাত তুলেন দেখি আলহামদুলিল্লাহ সবাই দেখি চায় সবাই চান তো মাদ্রাসা থাকুক বলে না আমিন আর আমিন বন্ধুগণ হা তবে হা এই মাদ্রাসা প্রথম যারা করেছিলেন যেমন এই যে এই সিসরাইল মোহাম্মুল ইসলামিয়া আলীম মাদ্রা শুনেছি যারা শুরু করেছিলেন তারা অনেকেই বেঁচে নাই যারা তাদের কষ্টার্জিত সম্পদ দিয়ে আপনার আমাকে আপনার আমার ছেলে মেয়েকে বংশধরকে যথাযথ জানার জন্যে এই প্রতিষ্ঠান করে গেলেন তার মানে এক জায়গায় অনেক পীর পাওয়া যায় এর নাম মাদ্রাসা এর নাম কি রাগ করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সস জ্ঞানে পণ্ডিত যিনি তাকে ফার্সি ভাষায় বলে কি বলে পীর শব্দটা ফার্সি পীর শব্দটা ফার্সি জ্ঞান মুরব্বী এই যে জ্ঞান জ্ঞানে মুরব্বী হয়ে গিয়েছে তাকে বলে পীর তাই বন্ধুগান প্রতিষ্ঠান মানে মাদ্রাসা মানে অনেক পীর একসাথে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থাকবে তো আমাদের না জাতের ব্যবস্থাও থাকবে না থাকবে না আর প্রতিষ্ঠান যদি না থাকে কার থেকে জানবো কে জানাবে ধারাবাহিকতা রক্ষার থাকুক আপনারা আমরা সব দিক থেকে সাহায্য করব রাজি আছেন তো ইনশাল্লাহ যাদের টাকা পয়সা আসে টাকা পয়সা দিয়ে যাদের বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে যাদের ছেলে মেয়ে নাতিপতি আছে তারা নিজের ছেলে মেয়ে নাতিপতি দিয়ে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আমরা রক্ষা করে চলব কারণ যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে ততদিন জ্ঞানের বাতি জ্বলবে আর জ্ঞান নিয়েই জীবন চালাবো নাইলে অন্ধকারে হাবুডুবু খাব বুঝতে পারলাম আবার ফিরে আসি সেই হাদিসে বিশ্বনবী সাল্লাম বললেন দিনকে খাটি করো তাইলে অল্প আমল না জাতের জন্যে যথেষ্ট হয়ে যাবে বন্ধুগান তাই আজকে আসুন না আমরা প্রশ্ন করি বন্ধু আমরা এই মাদ্রাসার প্রাঙ্গনে বৎসরের একবারের মা ফিলে এসেছি পারবো না একটা আমল করতে চাই কয়টা আমল কয়টা আমল একটা আমল করতে চাই বাট রিজাল্ট চাই অনেকগুলো কাজ করব একটা ফল চাই

নাম হলো নোর নাম হল নোর নাম শুনছেন আল্লাহ একজন নবী আল্লাহ আলার নবী আদম আলি ইসালামের পরে এই পৃথিবীতে যাকে দ্বিতীয় আদম বলা হয় দ্বিতীয় আদম কাকে বলা হয় নো আলি ইসালাম কারণ কি কারণ ছিল আল্লাহ আব্বুল আলমিন করিমের অনেকগুলো সৌরাতে জানিয়েছেন সৈদনা নু আলী সালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কার দিকে জুড়ে বলেন কার দিকে আল্লাহ তালার দিকে এক বছর দুই বছর নয় একশো বছর দুইশ বছর নয় টানা সাড়ে নয় শত বছর কন্যা সুবাহ আল্লাহ এক হাজার থেকে পাঁচ পঞ্চাশ কম এক হাজার থেকে পঞ্চাশ কম সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন কিন্তু হা নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া আর অনেকে ইমান আনলো আল্লাহ রাবুল আলমিন নোয়ালি ইসালামকে জানাই দিলেন অন এই পর্যন্ত যারা ঈমান এনেছে এর পরে আর কেউ নতুন করে ইমান আনবে না রব্দুল আলমিন যখন নু আলাইহিসলামকেই সংবাদ জানিয়ে দিলেন নু আলাইহিস সালাম তখন আল্লাহ তালার কাছে একটা দোয়া করলেন কার কাছে দোয়া করলেন নু আলাইহিস সালাম দোয়া করলেন রব্ুল আলহামিন কোরেনে কেরিমে তুলে ধরেছেন নু আলাইহিস সালাম বললেন এই পৃথিবীতে একজন কাফের কেউ ছেড়ে দিও না রব্বুল আলমিন তার দোয়াটা কবুল করে ফেললেন বললেন ও নো তুমি আর ইমানদাররা তো বাঁচতে হবে তাই নৌকা বানাও নু আলাইসালম নৌকা বানালেন আল্লাহ রাব্লা আল আমিন নু আলিয়া মহাপ্লাবন শুরু হবে লক্ষণটা শুনে নাও তা হলো যেদিন দেখবে আগুনের চুলা থেকে ফিনকি দিয়ে পানি বের হচ্ছে রান্নার চুলা চিনেন তো রান্নার চুলা আগুন দিয়ে রান্না করা হয়ে যে চুলায় ধাউ দাউ করে আগুন জ্বলে ওই আগুনের ভিতর থেকে ফিনকি দিয়ে যখন পানি বের হবে তখন বুঝবে সেই মহাপ্লাবন কোথায় আছে কথা অপারত নী মাস। যখন রান্নার চুলা থেকে ফিনকি দিয়ে আগুন না বের হয়ে পানি বের হতে লাগলো আর আকাশ থেকে বৃষ্টি ঝড়তে লাগলো নূহ আলাইহিস তিনি তার ईमानदार উম্মত সবাইকে নৌকায় তুললেন নূহ আলাইহিস নিজে উঠলেন আর এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী জোড়ায় জোড়ায় নৌকায় তুললেন কন্নাহ সুবহানাল্লাহ প্লাবন শুরু হয়ে গেল সব নরে মিসমার হয়ে গেল পানিতে ডুবে সলিল সমাধিস্থ হলো তারপর নৌকাটা যুদি পর্বতের উপরে ঠেকলো ওয়াস্তাওয়াত আলাল যুদি আল্লাহ বলছেন ওয়াকিদাল মা ওয়া আমরু ওয়াস্তাওয়াত আলাল যুদি পানি শুকিয়ে গেল পানি শুকিয়ে গেল আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল তার মানে সব দুষ্টরা পানিতে মরে শেষ হয়ে গেল আর নৌকাটা যদি পর্বতে থামল নৌকা থেকে আবার নেমে আসলো ওই মুসলমান ইমানদাররা নুয়ালি আলী হিসেমের উম্মতেরা আর এদের থেকে পৃথিবীতে আবার ধীরে ধীরে মানুষ ছড়ালো এই জন্যে নুহকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় আদম আলি আমাদের বাবা তার থেকে আমরা জন্ম নিয়েছি আমি যদি প্রশ্ন করি একজন ইমানদারের বাবা কয়জন একজন ইমানদারের বাবা কয়জন একজন ইমানদারের তিনজন বাবা কয়জন বাবা জুড়ে বলেন কয়জন এরপরে আর লাগে তিনজন বাবা পাইয়া খুশি না বেজার শুনেন একজন ইমানদার তার প্রথম বাবা হলেন আদি পিতা আদম সালাম কারণ আমরা সবাই আদম সন্তান আমাদের আদি পিতা আসল বাবা আদম আলি সালাম দুই নম্বর আমরা যারা মুসলিম আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা যারা আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করে ফেলেছি আমরা যারা মুসলিম আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম কোথায় আছি কারীমে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন আবিকুম ইব্রাহিম পড়েন না মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম মিল্লাতের পিতা তার নাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে বলেছেন আর মুসলিম তো আমরা প্রাচীন কাল থেকেই আদম আলী ইসলাম মুসলমান ছিলেন নূহ আলাইহিস মুসলমান ইব্রাহিম আলী সালাম কি ছিলেন মুসলিম موسی এবং ঈসা আলাইহিমাস সালাম তারাও ছিলেন ইহুদি আর খ্রিস্টান এটা মিথ্যা নাম দিয়েছে ইহুদিরা আল্লাহ নিজেই বলেছেন সামমাউ না মিথ্যা নাম দিয়েছে ইহুদ অথবা নাসারা আসলে নাম ছিল মুসলিম নাম কি ছিল তো নু আলি ইসালাম দ্বিতীয় আদম বটে তবে তিনি পিতা নন মুসলিম মিল্লাতের দ্বিতীয় তথা মিল্লাতের পিতা হলেন আমাদের তিনজন বাবার দুই নাম্বার হলেন ইব্রাহিম আলী সালাতু ও সালাম আর তিন নাম্বার পিতা হলেন যার ঔরস থেকে জন্ম নিয়েছি জন্মদানকারী পিতা এই তিনজনের বাহিরে আর কেউ বাবা বা পিতা হতে পারে নাকি এই এলাকায় আছে নাকি আরো বাবা এবার যদি প্রশ্ন করি মা কয়জন আটকে গেলেন শুনেন একজন ইমানদারের মা হলো পনেরো জন কন্যা সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ একজন ইমানদার তার পনেরো জন মা এক নাম্বার মা হলেন হাওয়া আলাই হাসালাম আদি মাতা আসল মা আসল মা আদম আলি সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাই হাসালাম চিনেন না চিনেন না এক নাম্বার মা মাসকানে একসাথে তেরো জন তেরো আর একে হয় চোদ্দ ঠিক না বেটিক তেরো জন একসাথে হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রী বিশ্বনবী আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন বিয়ে করার জন্য নবীজি এগারো জন স্ত্রী দুইজন জারিয়া এই দুইজনকেও নবীজি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তাই নবীজির স্ত্রী ছিলেন কয়জন কয়জন জুড়ে বলেন কয়জন তেরো জন আল্লাহ কুরেন বলেছেন নবীর সকল স্ত্রী তোমরা যারা ইমানদার তোমাদের মা কন্যা সুবাহ এই জন্য আমরা বলি মা আয়েশা রাদি আল্লাহ আনহা মা খাদিজা রাদি আনহা এভাবে নবীজির স্ত্রীগণ প্রত্যেকের নামের সাথে মা লাগাতে হবে না হবে না তবে অনেকে না জেনে নবীজির মেয়ে নবীজির মেয়ে হাসান এবং হুসাইনের মা ফাতেমা তু জাহরা কেও মা বলে এটা ভুল এটা কি ফাতেমা তু জাহরা কে মা বলা যাবে না কারণ ফাতেমার মা হলেন আমাদের মা ঠিক না বেটি ফাতেমা রাদি আল্লাহ আনহা তার মা ছিলেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা বিশ্বনবী বিশ্বনবী মোহাম্ম

আর ফাতেমা রাদি আল্লাহ আনহুন্না চারজন মেয়ে ছিলেন মোহাম্মদুর রসুল তিনজন বিশ্ব নবীর জীবদ্দশা ইন্তকাল করেছেন একজন তিনি বিশ্ব নবীর ছয় মাস পরে ইন্তেকাল করেছেন তাই ফাতেমা তাকে বলতে হবে ফাতেমা রাদি আল্লাহ আনহা মা ফাতেমা অনেকে না জেনে বলে বলা যাবে বলা যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা ছিলেন 13 জন আর হাওয়া আলাইহিস সালাম 14 জন 15 নাম্বার যার গর্ভ থেকে জন্ম নিলাম তিনি আমার মা তিনি আমার তার মানে মা কয়জন জুড়ে বলেন না কয়জন 15 জন মা তিনজন বাবা এর পরেও যদি আরো মা লাগে আরো বাবা লাগে ওই কপালপুরার জীবন ভরবেন আল্লাহ হেদায়ামিনিসাম সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিলেন নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া অতিকাংশ আনলো না আল্লাহ তাআলা নু আলিহিসাল্লামকে যখন জানাইয়া দিলেন তারা আর ইমান আনবে না যারা ইমান এনেছে তারাই কেবল নতুন করে কেউ ইমান আনবে না নোয়া আলিস সালাম দোয়া করলেন কার কাছে কার কাছে বন্দেগান আল্লাহ রাবুল আল তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তার কাছেই দোয়া করতে হবে কারণ আল্লাহ তাআলা তিনি যিনি কে পাকরাও করেন দুষ্টকে পাকরাও করেন মিথ্যাবাদীকে পাকরাও করেন মানুষের হক নষ্টকারীকে পাকরাও করেন আল্লাহ ছাড়া আর কেউ তো পাকরাও করার বলেন আছে বলেন আছে আল্লাহ তারা যদি পাকরাও করেন তাইলেই নিষ্ক্রিয়টি আমিন যতক্ষণ পাকরাওনা না করবেন ততক্ষণ তো জমিনে শান্তি আসবে আসবে যেমন দেখুন ফেরাউন অত্যাচার করেছে হা ধরেছিলেন কে কে ধরেছিলেন এখনো ফেরাউন সুটকি বানায় রাখছেন কে ফেরাউন এখনো সুটকি জাতীয় জাদুঘরে মিশরের জাতীয় জাদুঘরে কায়রাতে আছে আছে বিশ্বাস করুন আপনার রব্বুলাল আমিন ফেরাউনকে পাকড়াও করলেন লোহিত সাগরের সুয়েজ উপসাগরে পানির মধ্যে ডুবে মল্ল আলামিন বললেন বিবাদানিকা আল্লাউ মানুনা ফেরাউন লোহিত সাগরের সুয়েজ উপসাগরে লবণাক্ত নোনা পানির মধ্যে ডুবে মারা গেল লবণাক্ত পানি তার দেহটা খেলো না ব্যাকটেরিয়া তাকে খেলো না হাজার বছর বালিকনার ভিতরে পড়েছিল বালিকণা তাকে খায় নাই ফেরাউনের দেহটা সুটকি করে রেখেছেন কে জনে বলেন না কে আল্লাহ তালা বলেছেন ফেরাউন তোমাকে দেহটা নষ্ট করতে দেব না আমি অবিকল রেখে দেব কারণ এই যাতে করে তোমার পরে পৃথিবীতে যুগে যুগে নতুন নতুন যত ফেরাও আসবে তারা যাতে তোমাকে দেখে শিক্ষা নেয় কিন্তু আফসোস ফেরাউন মিশর জাতীয় জাদুঘরে কাঁদে নতুন ফেরাউনেরা ওর কাছ থেকে শিক্ষা যদিও যদিও গাদ্দাফি একচল্লিশ বছর দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছে কি না করেছিল লিবিয়াকে কিন্তু পরিণতি কি হয়েছে ইতিহাস জানেন তো সাদ্দাম ছবির মতো সাজিয়েছিল ইরাক আমি গিয়েছি কিন্তু কি পরিণতি হয়েছে বন্ধুগণ আল্লাহ তালা যদি ধরেন তাইলে আর ছেড়ে দেন না আল্লাহ আছেন না নাই আল্লাহ আছেন একটু হাত তুলে দেন বন্ধে গান তাই পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে গুত্রে সমাজে যত ইমানদার মজলুম আর নির্যাতিত তাদের উচিত দোয়া করা কার কাছে কার কাছে কারণ আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব তবে আল্লাহ ধৈর্যশীল আল্লাহ হঠাৎ করে রাগ আসে না কিন্তু যখন ধরেন তখন আর রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ পড়েন না ইন্না বাতশ রাব্বিকা নিশ্চয় তোমার প্রবুর পাকড়াও তোমার রবের পাকড়াও বড় কঠিন তাই আল্লাহ যাতে পাকড়াও না করেন পানা চাই কার কাছে কার কাছে তবে হা পৃথিবীতে যত ঘসিটি বেগম পৃথিবীতে যত মীর জাফর তাদের বিরুদ্ধে দোয়া করতে হবে কার কাছে কার কাছে করবেন করবেন ইনশাআল্লাহ কে কে দোয়া করবেন হাত তুলি আল্লাহ ইমানদারদের দোয়া ফিরিয়ে দেন অনেকে মনে করে হাত নামান অনেকে মনে করে হুজুর দোয়া তো করি কবুল হয় তো বুঝি না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইমানদার দোয়া করো কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমে দেখে বলেছেন ও দুউনি আস্তাজিবুলকুম করেন না ও দুউনি আস্তাজিবুলকুম আল্লাহ বলছেন বান্দারে আমার আমি আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়ার জবাব দেবেন কে কে দেবেন বিশ্বনবী বলেছেন ईमानदार দোয়া কর কিছু কিছু দোয়া আছে আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন সাথে সাথে জবাব দেন সাথে সাথে দোয়া কবুলের লক্ষণ প্রকাশিত হয় আবার কিছু দুয়া আছে দেরিতে কবুল করেন কে কে দেরিতে কবুল করেন বিশ্বনবীর জীবনে রহমাতুল্লিলা আমিন মোহাম্মদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহালিসাল্লামের দুয়াও দেরিতে কবুল করেছেন কে জেরেবলানকে বিশ্ব নবীর দোয়া যদি দেরিতে হয় আপনার আমার দোয়া তো একটু সময় লাগারি কথা না কথা না এটা হলো দুই প্রকার তৃতীয় নাম্বার দোয়া হলো কিছু দোয়া আছে আল্লাহ বলেন বান্দারে তোর দোয়া আমার হেড অফিসে জমা রাখলাম মরণের পরে সব জবাব দিয়ে দিব করলা সুবহানাল্লাহ দুনিয়ায় দিමු না কিছু দুয়ার উত্তর আর প্রতিদান আল্লাহ দেবেন মৃত্যুর পরে তাই সব দোয়া সাথে সাথে কবুল হোক ইমানদারেরও চাওয়া উচিত না তাই কিছু দোয়া দেরিতে হবে কিছু দোয়া সাথে সাথে হবে কিছু দোয়া পরকালের জন্য রেখে কে তাই দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ সকলকে যথাযথভাবে দোয়া করার তৌফিক দিন বলুন না আমিন আরো জুড়ে না আমিন বলছিলাম নু আলী ইসাল্লামের পরিচয় থেকে অনেকগুলো কথায় সেইদিনা নু আলী সালাম তার নামে সোরা একাত্তর নাম্বার সোরা তার ইতিহাস আপনাদেরকে বলেছি অনেক মাহফিল থেকেও নু আলিসলামের ইতিহাস শুনেছেন তবে আজকে আমরা জানতে চাই আমরা একটা কাজ করব অনেকগুলো ফল চাই রাজি আছেন তো কাজ করব কয়টা কাজ করব কয়টা ফল চাই অনেকগুলো ফল চাই অনেকগুলো খুশি বেজার আপনারা খুশি না বেজার তাহলে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 29 নাম্বার পারা 71 নাম্বার সোরা সূরা নূহ এ সোরার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাইয়েদুনা নুহ আলাইহিস সালাম নু কথা ঘরে যায় মেলায় দেখবেন সোরাই নুহের পাঁচ নাম্বার আয়াত থেকে শুরু করে একেবারে বারো নাম্বার আয়াত পর্যন্ত পাঁচ নাম্বার থেকে বারো নাম্বার শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ রবিনু আলি সালামের কথা যিনি আমাদের আগে হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন শুধু আমাদের আগেই না আমাদের নবীজির আগেই না বরং হাজার হাজার বছর হাজার হাজার বছর সালাম হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন তার কিছু বক্তব্য রব্বুল আলমিন তুলে ধরেছেন যে বক্তব্যের মধ্যে একটা কাজে অনেকগুলো ফলের কথা তিনি বলেছিলেন আর হাজার হাজার বছর আগে নুয়ালি ইসালামের কথাটা আল্লাহ তালার কাছে এত মঞ্জুর হয়েছে আল্লাহ তালা কোরআন আল কেরিমে তুলে ধরেছেন কন্যা সব আল্লাহ নুয়ালি ইসালাম রব্বুল আলমিনের কাছে বললেন পাঁচ নাম্বার আয়াত থেকে রব্বুল আলমিনের কাছে নুয়ালি ইসালাম বলছেন

রাতেও দেখেছি দিনেও দেখেছি এই যে মাহফিল রাতের বেলা অনেক অনেক আছে রাতে মাহফিল করেন দলিল আসেনি হে বন্ধ শুনে যাও রাতেও আল্লাহর দিকে মানুষকে ডাকা যায় কোরআনের দলিল আছে না নাই ওই মেয়ে না নাই আবার কিছু কিছু এলাকায় দিনের বেলায়ও মাহফিল করে নুয়ালি ইসালাম বললেন কার কাছে কার কাছে এক বছর আগে পাঁচ বছর আগে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে মিনিমাম সাড়ে সাত হাজার বছর আগে মিনিমাম ন্যূনতম সাড়ে সাত হাজার বছর আগে কন্যা সুবাহ সাড়ে সাত হাজার বছর আগে নুয়ালি সালাম রব্বুল আলমিন কে বললেন ও আমার রব আমি আমার সম্প্রদায়কে ডেকেছি কাল রব দাও তো কওমি লাইলান ওয়ান অমারব আমি আমার সম্প্রদায়কে তোমার দিকে আহ্বান করেছি দাওয়াত দিয়েছি ওয়াজ করেছি মাহফিল করেছি রাতেও করেছি দিনেও করেছি কন্যাসব আনল্লাহ প্রমাণ পাইছেন তো হ্যাঁ তাই বলে আবার সারা রাত মাহফিল করে ফজরের নামাজ নাই এটা করা উচিত ভাই রাগ করেন না আপনাদেরকে অনুরোধ করব না রাত বারোটা পর্যন্ত করে তাবাররুক সব সবকিছুই ঠিক আছে মানুষ বাড়িতে যাক বিশ্রাম করে ফজরটা যাতে পড়তে পারে সারা রাত মাহফিলের ফজরের নামাজের আগে সবাই ধুম হয়ে ঘুম না এই মাহফিলের দরকার নোয়া সালাম বললেন ও মার রব আমি দোয়াস করেছি মাহফিল করেছি দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি দিনেও দিয়েছি ফালামিয়াজিদ হুমদুয়া ইল্লা ফের আজও অনেক মানুষ আসে আওয়াজ আওয়াজ শুনে দাওয়াত শুনে তারপরেও মাহফিলে আচ্ছা বলেন এই দাউদ খাদিরি এলাকায় যে এলে এলাকাটায় মাহফিল নামটা কি শ্রী চাইল শ্রী চাইলে এই মোহাম্মদপুর এলাকায় সব মানুষ যদি আসতো পেন্ডেলে জায়গা অনেক আছে হেঁটে যাচ্ছে হুজুরদের তো খাইয়া কাম নাই ওরা পাইলে আর ছাড়ে না একটু কে আসে না নেই তারপরেও কোরআনের মাহফিলে যাওয়া উচিত না উচিত না বলেন উচিত না উচিত না সাড়ে সাত হাজার বছর আগে নবীর মাহফিল নবীর ওয়াজ থেকে পালায়া বেরাতো যারা তাদের চেলা তাদের নাতিপতিরাও এখনো আছে না নাই সাড়ে সাত হাজার বছর আগে নুয়ালিহিসের ওয়াজ থেকে দাওয়াত থেকে মাহফিল থেকে দিনের মাহফিল রাতের মাহফিল থেকে যারা পালায়া যেত নুয়ালিহিসাল্লাম বলছেন ফালাম মিয়াজিদ হুমদুয়াহি ইল্লাহ আমি যত দাওয়াত দিয়েছি তত পালায়া বেরিয়েছে আমি যত মাহফিল করেছি পালায়া বেরিয়েছে আমি দিনে করেছি রাতে করেছি শুধু পলায়ন করেছে কন্যা নাউদু বিল্লাহ আমরা পালাব না রাজি সেন আমরা কোরআনের আওয়াজ যেখানে আমরা সবাই বন্দেগান নুয়ালেস সালাম বলছেন ওয়া কুল্লামাদাউতহম লিতাহ ফের আল্লাহম জালু আস বে আহম ফি আদা নিহিম নো আলাইহিসালম বলছেন সাড়ে হাজার বছর আগের ঘটনা বর্তমানের সাথে একেবারে মিলে যায় টিকনাভিটিক বলেন মিলে না মিলেনা নো আলাইহিসাললাম বললেন ও আমার আমি যখনই আমার সম্প্রদায়কে ডেকেছি আমার ডাকে সারা দিলে আমার মা ফিলে আসলে আমার দিনের ওয়াজে রাতের ওয়াজে আসলে তুমি তাদের তো ক্ষমা করে দিতে কে ক্ষমা করতেন কে ক্ষমা করতেন বলছেন ও আল্লাহ তাআলাপ তোমার মা ফেরাতের দিকে আমি যখনই তাদেরকে ডেকেছি জালু আসাবাহুম ফি আদা তারা তাদের আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে করে আঙ্গুলের কারণে কানের ভিতরে সত্যের দাওয়াত না না অনেক লোক এখনো কোরআনের আওয়াজ সুন্নার আওয়াজ হাদিসের আওয়াজ শুনলে কানটা কারণ হল যত বড় প্রাচন্ডই হোক না কেন কোরআন আর সহি সুন্না শুনলে কানের ভিতর দিয়ে গিয়ে কলি যায় আঘাত করে কারণ যার জীবন আছে যার প্রাণ সে সত্য বুঝে টিকনা আর আরে ভাই টিকনাটিক যে কারণে যত বড় ডাকাত জিজ্ঞেস করেন ডাকাতি কি ভালো কাজ কইব না এটা খারাপ কাজ টিকনাটিক এই জন্যে চুরেরা লক্ষ লক্ষ যদি একত্রিত হয় আর একজন সাউথ ভাই সাউথ কইনি এলাকায় হ্যাঁ সাউথ ভালো মানুষ হ্যাঁ তো একজন সাউথ যদি কয় চুর লক্ষ্য চুর পালায়া যাবে ঠিক না বেটিক আরে বা আমার কথা ঠিক না মিথ্যা কারণ হলো সত্য যার প্রাণ আছে কারণ প্রাণটাই সত্যের ঘোষণা কারণ রু হলো কার নির্দেশ কার নির্দেশ এই জন্য যার ভিতরে রু আছে সে সত্য অনুধাবন করে কিন্তু হা কপাল পোড়ারা শুনতে চায় না কারণ শুনলেই তো কলিজায় গিয়ে ইফেক্ট করবে আকর্ষণ করবে প্রভাব ফেলবে ঠিক না যে কারণে মাহফিলে যারা আসে কোরআন যারা শুনে সন্না যারা শুনে হাদিস যারা শুনে নবীজির জীবন যারা শুনে সিরাজ যারা শুনে তাদের জীবনে প্রভাব পড়ে না পড়ে না বলেন পড়ে না পড়ে না বন্ধুগান বলছেন ও আমার রব আমি যখনই তাদেরকে তোমার ক্ষমার দিকে আহ্বান করেছি আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে দিয়েছে যাতে সত্যের আওয়াজ কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ না করে শুধু তাই না তারা তাদের কাপড় দিয়ে চেহারাটা ডেকে নিয়েছে চুকেও দেখতে চায় নাই কাছেও কানেও শুনতে চায় নাই শুধু তাই না ও আসর ওয়াস্তকবারু ইস্তেকবারা এবং এবাউট টান করেছে মাথা ঘুরাইয়া মুখ ঘুরাইয়া উল্টু দিকে চলে গিয়েছে এখনো আসে না নাই বলেন আসে না নাই নুয়ালি সালাম তারপর বলছেন মা ইনি দাউতহুম জোহারা ওয়া আল্লাহ তাআলার পর আমি গুশনা দিয়ে দিয়ে মাইকে আওয়াজ করে করে তাদের ডেকেছি কন্না সুবহানাল্লাহ অনেক কপাল পুরারা আছে কয় আপনি ওয়াজ করবেন মাইক লাগাবেন কেন দলিল কোরআন আয়াত নবীরা আওয়াজ করে জুরে জুরে মানুষকে দাওয়াত দিয়েছেন কন্না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তবে হা জুড়ে জুড়ে মাইকে আওয়াজ করে যেমন দাওয়াত দিতে হয় আস্তে আস্তে ও দেওয়া যায় না যায় না পরে ইসলাম বলছেন তালা আমি তাদের ঘোষণা দিয়ে দিন আর তারিখ ঠিক করে ঘোষণা দিয়ে দিয়ে সত্যের দিকে দেখেছি। আবার মাঝে মাঝে কানে কানে গুপনে গুপনে আসতে আসতেছি কন্যা এবার নু আলি ইসালাম একটা কাজের কথা বলছেন কয়টা কাজ এবার নু আলি ইসালাম আজকে থেকে মিনিমাম সাড়ে সাত হাজার বছর আগে তার সম্প্রদায়কে কেবল একটা কাজের কথা বলেছেন আমার সম্প্রদায় একটা কাজ করো কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ তার সম্প্রদায়কে একটা কাজের কথা বলেছেন বিনিময়ে একটা কাজের বিনিময়ে নগদার বাকি নগদ আর বাকি মিলে পাঁচটা পুরস্কার বলেছেন সুবহানাল্লাহ কাজ হলো আর নগদ আর বাকি মিলে পুরস্কার কয়টা জোরে বলেন কয়টা শুনবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল সালাম এবার বলছেন সাড়ে সাত হাজার বছর আগের ঘটনা করেনে কেরি মেয়ে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যাতে করে সাড়ে সাত হাজার বছর আগের সত্য বাস্তবতা আমাদের জীবনেও হয় কন্যা আমরা কয়টা পুরস্কার পাবো জুড়ে বলেন কয়টা পাঁচটা পুরস্কার পাবো কাজ করব, একটা কি কাজ শুনুন বলছেন ফাকুলতুস এবার নো বলছেন আমার আল্লাহ ও আমার রব আমি আমার সম্প্রদায় কে বললাম তোমরা সবাই মিলে কেবল একটা কাজ করো আর কাজটার নাম হলো ইস্তেকফার করা কি করা জুড়ে বলেন কি করা আরো জুড়ে বলেন কি করা ইস্তেকফার ইস্তেকফার মানে আমি পাপ করেছি মাপ করো করেছি তার মানে দুইটা জিনিসের মধ্যে একটা হলো নিজের পাপের স্বীকৃতি দেওয়া আর আর একটা হলো আমার পাপটা করে মাপ দাও ক্ষমা করে দাও আত্মসমর্পণ করা কন্যাশা সালাম তার সম্প্রদায়কে একটা কাজের কথা বললেন রবুল আলমিন সাড়ে চোদ্দশো বছর আগে মে তুলে ধরলেন কোরআনের কথা সত্য সন্দেহ আছে কারো সন্দেহ আছে থাকলে একটু কন দেখি শুনো নু আলি সালাম সাড়ে সাত হাজার বছর আগে বলেছেন রবল আল সাড়ে চোদ্দশো বছর আগে কোরনে কেরিমে তুলে ধরেছেন সালাম বলছেন ও আমার সম্প্রদায় ও আমার সম্প্রদায় তোমরা ইস্তেক ফার করো ক্ষমা চাও কি চাও কি চাও এর মধ্যে কয়টা ইস্তেক ফারের মধ্যে কয়টা জিনিস আছে একটা হলো নিজের পাপের স্বীকার করা যে আমি পাপ করেছি আর দুই নাম্বার কি চাওয়া কি চাওয়া মাপ চাও ইস্তেক ফার দেখুন

হে বিশ্ব নবী আপনার অতীত এবং ভবিষ্যৎ সকল পাপ আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি তাই নবী হলেন নিষ্পাপ কন্যা সুবান এই পৃথিবীর সব নবী কি মাসুম নিষ্পাপ কিন্তু বিশ্ব আমাদেরকে শিখানোর জন্য বুখারির বর্ণনা সহি মুসলিমের বর্ণনা দুইভাবে রয়েছে একটা বর্ণনা এসেছে নবী বলেছেন ও আমার উম্মতেরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো কারণ আমি নবী নিজে সত্তরবার বার ফার করি দিনে রাতে চব্বিশ ঘন্টায় কয়বার কয়বার সত্তর বার একটা বর্ণনা আরেকটি বর্ণনায় একশো বার চব্বিশ ঘন্টায় একশো বার নবীজি ইস্তেক ফার করতেন কার কাছে শুধু তাই না নবীজির সারাটে জীবনের অভ্যাস ছিল ফরজ নামাজ কোন নামাজ ফরজ নামাজ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরায়া নবীজি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 বলবেন রাজি আছেন সালাম ফেরায়া একবার আল্লাহ আকবার এটাও বর্ণনায় রয়েছে আর তিনবার তিনবার কে কে বলবেন হাত তুলে দেখার আল্লাহ কবুল করুন বলে না আমিন আরো জোরে বলে না আমিন বন্ধুগণ আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ফরজ নামাজের পরে তিনবার করে করে পড়েন তাহলে পাঁচ দিনে পনেরো বার ইস্তেক ফার হয়ে গেল সত্তরবার বার হওয়ার জন্যে পনেরো থেকে সত্তর থেকে পনেরো বাদ দিলে বাকি থাকে কত পঞ্চান্ন বার চব্বিশ ঘন্টায় হাঁটতে বলতে চলতে পারবেন না পারবেন না করবেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ শুনুন এই যে স্টেক ফার আপনি একটা কাজ করবেন স্টেক ফার তাহলে এর পুরস্কার কয়টা জুড়ে বলেন কয়টা কয়টা পুরস্কার কাজ হলো একটা পুরস্কার হলো পাঁচটা কয়টা পাঁচটা পুরস্কার একবারে এক নাম্বার প্রথম পুরস্কার হল আলী সালাম তালার তার উম্মতকে বলেছিলেন আল্লাহ আল নাজিল করে দিয়েছেন প্রথম পুরস্কার হল ইন্হ কান একজন মানুষ পাহাড় পরিমাণ অপরাধ করতে পারে না পারে না সমুদ্রের ফেনারাসির পরিমাণ অপরাধ করতে পারে না পারে না আকাশ আর জমিন ভর্তি পাপ করতে পারে বটে তবে যদি করে তাইলে আল্লাহ তালার হাবিব বলেছেন যে পাপ করার পরে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে তাইলে আল্লাহ ক্ষমা তো করে নেই বটে অবস্থাটা এমন হয় যেন তার আগে কোনো পাপি ছিল আরেকটি বর্ণনা যে ইস্তেকফার করে আল্লাহ রাব্বুল আলামিন কৃত পাপ গুলোকে নেকিতে পাল্টায়া দেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহরই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই বন্ধুগণ তাই ইস্তেকফার করলে যত পাপ আপনি করেছেন অবশ্যই ক্ষমা কে করবেন কে করবেন তো যত পাপ আমরা করি দিনে রাতে সকাল সন্ধ্যায় ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে শয়তানের প্ররোচনায় সব থেকে আল্লাহর কাছে মাপ আমরা চাই আল্লাহ ক্ষমাশীল হিসেবে আমাদের মাপ করবেন এটা আমাদের চাওয়া পাওয়া হওয়া উচিত না উচিত না সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করুন বলেন না আমিন আর জোরে বলেন আমিন এটা এক নাম্বার ইস্তেগফার করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না কিন্তু এটা আল্লাহ দিবেন এটা ক্ষমাটা দুনিয়ায় হবে আখেরাতেও হবে ঠিক না দুই নাম্বার যারা স্টেক ফার করে বেশি বেশি স্টেক ফার যারা করে তাদের দ্বিতীয় পুরস্কার হলো নো আলীসসালাম বলেছিলেন রব্বুল আলামিন কোরআন আল কেরিমে তুলে ধরেছেন আজকের অনেক সময় হয় এমন যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হয় না আছে না নাই আছে না নাই অসময়ে বৃষ্টি সময় মতো বৃষ্টি নাই মৌসুমে বৃষ্টি নাই হাল চাষ হয় না রবি শস্য হয় না ফসল হয় না আসে না নাই কারণ মানুষের পাপ যখন বেড়ে যায় আকাশের বৃষ্টি তখন বন্ধ হয়ে যায় কন্যা বাংলাদেশে এই অবস্থা কয়েক বছর থেকে হয়েছে না হয় নাই কারণ আমাদের দেশে পাপ অনেক বেড়ে গেছে তাই যথাসময়ে বৃষ্টি হয় না অসময়ে বৃষ্টি হয় কিন্তু রব্ল আলামিন করেনে কেরিমে তুলে ধরলেন সাড়ে সাত হাজার বছর আগে নু আলি ইসলাম বললেন স্টেক ফার করো তাইলে ইউরোসেলেসামা আলাইংকুম মেদার বেশি বেশি যদি স্টেক ফার করো তাইলে আল্লাহ রাফুল আল তোমাদের জন্যে আকাশের বৃষ্টি সময় মতো নামায়া দেবেন কন্যাসুভা আনল্লাহ তাইলে নগদ স্টেগফারের নগদ পুরস্কার পাওয়া গেল না গেল না অনেক সময়ে অনেক এলাকায় বৃষ্টি হয় না উচিত ওই এলাকার সব মানুষ মিলে মাঠের মধ্যে গিয়ে চিৎকার করে করে ইস্তেগফার করা কার কাছে কার কাছে কারণ আকাশের বৃষ্টি বন্ধ হয় পাপের কারণে জুলুমের কারণে অবিচারের কারণে অন্যায়ের কারণে ঘুষের কারণে দুর্নীতির কারণে অন্য বিচারের নামে অবিচার করলে আকাশের বৃষ্টি কি হয়ে যায় স্ট্রাক ফার করলে সময় মতো বৃষ্টি নামবে কারণ অনেকে বলতে পারে বৃষ্টি না হলে কি হবে আমার সরকার খাল কেটে পাইপ দিয়া পানি দিয়া দেবে কিন্তু বন্ধু আকাশ থেকে বৃষ্টির পানি যিনি দেন মাটির নিচে মাটির স্তর স্তর করে পানি রিজার্ভ করে রাখার ক্ষমতাটাও কার কার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ থেকে বৃষ্টি নামান তারই ক্ষমতা মাটির নিচে স্তরে স্তরে পানি সাজিয়ে রাখা তিনি চ্যালেঞ্জ জুড়ে দিয়ে সূরাতুল মুলকের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ক্বাল আরায়তুম এন আসবাহা মা'ুকুম গাওরান ফামায় আতিকুম বিম AIM মাইন পরের নামার সাথে পড়েন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামায় আতিকুম বিমা ইম কার কথা রব্বুল আলামিন বললেন ও ঘোষণা করে দাও পাপ করে অন্যায়নাচার জুলুম আর অবিচার করে বিচারের বিচারকে বিচারের দণ্ডকে কুলসিত করে যখন পাপ দিয়া জমিন ফেলবা আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন বলবা টিউবওয়েল বসায় দিব ডিপ টিউবওয়েল বসায় দেব আল্লাহ বলছেন আমি যদি ডিপ টিউবওয়েলের পানিতে আর সেনিক দিয়া দেয় মালিককে মালিককে পানিতে আগে কইতো খাও পুকুরের পানি নদীর পানি মাঝখানে কল না নদী পুকুরের পানি ভালো না খায়ও না টিউবওয়েলের পানি খাও এখন কই না 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 সাবধান এর মধ্যে কি আছে খাইলে শরীরের চামলা ফুলে যায় কে আছে না নাই ক্ষমতাটা কার যদি বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে যেমন আকাশের বৃষ্টি বন্ধ করে দেন হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাটির নিচে পাইপ বসাবা নিচ থেকে ফেলবো দিয়ে আর সেনেক দেবেনকে তখন টিউবওয়েলের গায়ে লাল বাতি জ্বালায় দেবা আছে না নাই শুধু তাই না যদি রব্বুল আলামিন একটা সময় ছিল আমাদের দেশে পঞ্চাশ ফুট ষাট ফুট মাটির নিচে পানি পাওয়া যেত এখন দুইশো আড়াইশো এখন কোথাও সাতশো আষ্টশো ফুট আরো নাকি নিচে যাচ্ছে ঢাকা শহরে আমরা যারা থাকি ঢাকায় পানির লেয়ার নাকি অনেক নেমে গেছে কার ক্ষমতা বলেন কার কিন্তু হা যে জাতি করে ওই জাতির সুপেয় পানির ব্যবস্থা করে দেন কে জোরে বলেন কে রব্বুল আলামিন আকাশের বৃষ্টির পানির কথা বললেন আজকের বিজ্ঞান অনেক পরে খুঁজে পেয়েছে বৃষ্টির পানি হলো এই পৃথিবীতে এক শতবাদ বিশুদ্ধ পানি কন্যা সুবাহান আল্লাহ সোহরতু লকেয়াতে রপুল আর্মিন বলছেন আরো তোমরা কি লক্ষ্য করো নাই অফার তুমাদা শরবন আহ আংজাল তুমু মিনাল মুজিনি আম নাহনুল মুনজিলুন আকাশ থেকে যে পানিটা পড়ে ফিল্টারিং করে স্বচ্ছ করে বিশুদ্ধ করে ডিস্টিল ওয়াটার করেন কে চিৎকার দিয়ে বলেন কে তাই বৃষ্টির পানি সবচাইতে বিশুদ্ধ পানি কন্যা সুবহানাল্লাহ যে সারা জীবন বৃষ্টির পানি খেতে চান তাহলে বৃষ্টির সময়ে পানি ধরে জমা করে রাখবেন দেখবেন বৃষ্টির পানিতে পড়ে না কন্যা আল্লাহ কারণ এটা বিশুদ্ধ করে দেন কে বন্ধু পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় সুপেও পানি বিশুদ্ধ পানির অভাব তৈরি হয় যদি করে সম্প্রদায় জাতি আর দেশ এলাকার লোকজন যদি করে তাই আকাশ থেকে ডিস্টিল ওয়াটার কে বৃষ্টির পানি দরকার আছে না নাই ওই মেয়ে আছে না নাই তাই করবেন কাজ একটা আল্লাহর ক্ষমা তো পাইবেন দুই নাম্বার নগদ পাইলেন ডিস্টিল ওয়াটার বিশুদ্ধ পানি আরো আসতে কনসবান আরো আস্তে কর বান্দাগণ তিন নাম্বার হলো আপনি বলতে পারেন ওয়াল্লাহ তাআলা আমি ইস্তিগফার করলাম আমি আমার পাপের কথা স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইলাম তুমি আমারে মাফ করলে তুমি আমারে বৃষ্টির পানীয় দিলে কিন্তু আল্লাহ তাআলা আমার যদি সম্পদ না হয় সারা জীবন যদি দরিদ্র তাকি ফকির থাকি তাইলে আর লাভটা কি তাইলে আর আল্লাহ বললেন সাড়ে সাত হাজার বছর আগে সাড়ে সাত হাজার বছর আগে নুয়ালিসাম তার সম্প্রদায়কে বলেছিলেন ইস্তেক করো তাইলে তিন নাম্বার নগদ উপকার হলো ওয়াইউম দি আম এই ইয়ুন দিৎ মাধ্যায় এমুদ্দু এইটার বাংলা অর্থ হলো সাপ্পর মেরে দেওয়া নাকি মনে না বুঝেছি না সাপ্পর মেরে দেয় কয় না এই এলাকায় কইনি তার মানে আল্লাহ জারে দেয় কি দেয় এই যে হঠাৎ করে আল্লাহ কাউকে ধনী বানায়ে দেয় হা আল্লাহ যদি কাউকে ধনী বানায় দুনিয়ার কেউ তাকে ফকির বানাতে আর আল্লাহ যদি কাউকে ফকির বানায় কেউ তাকে ধনী বানাতে আল্লাহ তার কাছে যদি ইস্তেকফার করেন ক্ষমা চান তাইলে আপনাকে আল্লাহ তালা সম্পদের মালিক বানায় দেবেন সম্পদটা থেকে আসে আল্লাহ ছাড়া কেউ কেউ আপনি অল্প রোজগার করবেন দেখবেন এমন বরকত দেবে এই বরকতটা গাণিতিক হারে হারে হবে হবে না কাজ একটা লাভ পাইলাম কয়টা কয়টা পাইলাম তিনটা তিনটা পায়ে গেলাম এক নম্বর আল্লাহ মাফ করবেন দুই নাম্বার আকাশের বৃষ্টির পানি দেবেন তিন নাম্বার সম্পদ দেবেন কে জোরে বলেন না কে দেবেন আল্লাহ সম্পদ দেবেন সম্পদ এবার আপনি বলতে পারেন হুজুর আল্লাহর একটু কর না আমার অনেক টাকা পয়সা আছে সম্পদ আল্লাহ দিল সম্পদ দিয়ে কি করব যদি পুলা পান না থাকে ঠিক না বেটি কারণ মানুষ হলো ওরে বসতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে গেলে কয়েক খাই তিন দিন থাকি ঠিক না আল্লাহ এটা পছন্দ করেন না করেন না বন্দিগান কাজ হলো একটা এনাম ইস্তেক ফার চতুর্থ উপকার নগদ উপকার হলো সৈদানু আলী সালাম সাড়ে সাত হাজার বছর আগে তার উম্মত বলেছিলেন কেবল ইস্তেক ফার করো তাইলে চতুর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তোমাদেরকে বানিন দেবেন বানিন 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 ইবনুন এক বুচন বহুবচনে আবনা আবনা এর বহুবচন বানিন অর্থাৎ ওডেল ছেলে খালি ছেলে কালিপুলা। কন্যা সুবান আল্লাহ জুড়ে বলে না আল্লাহ কারণ মেয়ে যদি হয় সম্পদ ও যার কেবল মেয়ে একটা মেয়ে হলে টোটাল সম্পদের অর্ধেকটা পায় আর বাকিটা পাবে তার ভাই বোন যদি দুইটা মেয়ে হয় তাইলে পাবে সম্পদের তিন ভাগের দুই ভাগ দুই মেয়ে আর বাকিটা পাবে ব্যক্তির ভাই আর বোন দুইয়ের অধিক যত মেয়ে হোক টোটাল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ ওরা সমান ভাগে পাবে আর বাকি এক ভাগ পাবে ভাইয়েরা অত কষ্ট করে সম্পদ ভাই বাতি যায় বুনে ভাগ পাক এটা অনেকেই সহ্য করতে কথাটা কঠিন কিন্তু বাস্তব সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একটা কাজ করো ইস্তেগফার তাইলে আল্লাহ তাআলা দজন দজন হালি হালি জোড়ায় জোড়ায় পুত্র দেবেন ফাকে ফাকে কন্যা দেবেন কন্যা সুবহানাল জোরে আল্লাহ তবে পুত্র দিয়ে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ওই অনুদিত কুম্বী আমওয়াল ওয়াবানীন 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 কন্যা সবাহান আল্লাহ এই জন্যে যাদের পুত্র সন্তান দরকার বেশি বেশি স্টেকফার করবেন রাজী আছেন রাজী আছেন অইমা রাজী আছেন যাদের নাতিপতি পুত্র দরকার বেশি বেশি যে সকল মা বোনরাও পুত্র সন্তান চায় বেশি বেশি কি করবেন অনেক আছে এমন সন্তান হয় না বলে ভণ্ডদের কাছে যায় না পুত্র হয় না বলে ভণ্ডদের কাছে যায় অনেক আছে কেন কন্যা সন্তান জন্ম দিল বউকে গালিগালাস করে মারপিট করে এমন কি তালাক দেয় এলাকায় মনে হয় নাই শুনুন একটা হাদিস বলি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম মাদিনাতুন নববিয়াতে হিজরত করার পরে তিনি সত্যি নবী এবং রসুল কিনা পরীক্ষা করার জন্যে নাজরান থেকে একদল আহলে কিতাব আসলো আহলে কিতাব মানে ইহুদিয়ার খ্রিস্টানদের পণ্ডিত তারা এসে কিছু প্রশ্ন করল নবী এবং রসুল ছাড়া প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন ছিল হে মোহাম্মদ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলুন কখন ছেলে হয় কখন মেয়ে হয় বন্ধুগান গান সাড়ে চোদ্দশো বছর আগে তখন সায়েন্সের এর এত উন্নতি হয় নাই এত ল্যাবরেটরি ছিল না এত গবেষণা ছিল না তবে বিশ্বনবী তিনি যেহেতু নবী এবং রসুল আলী আলিসলামের মাধ্যমে জেনে সত্য কথাটা নবী বলে দিলেন কন্যা সুবহান আল্লভ বিশ্বনবী বললেন সহজন উবাদ হলো বিশ্বনবী বললেন মায়ের তলপেটে চামড়ার প্যাকেটের ভিতরে বাবার শুক্রাণু এর উষ্ণতা যদি বেশি হয় বাবার শুকনারুর গরম যদি বেশি হয় বাবার শুক্রাণুর শক্তি যদি বেশি হয় তাইলে জন্ম নেবে পুত্র আর যদি বাবার শুক্রাণ এর শক্তিটা কম থাকে বরং মায়ের ডিম্বানুর শক্তিটা বেশি থাকে তাইলে মেয়ে হয় কন্যা সুবাহান আজকের বিজ্ঞান গালে হাত দিয়া কয় এটাই সঠিক কন্যা সুবাহান সুতরাং যারা মেয়ে হলে বউকে গালি করে বউকে মারপিট করে অথবা বউরে তালাক দেয় আমি বলি নবীজির এই হাদিস বলে ওই কপাল পুরারে পিটা দেওয়া উচিত কারণ তুই দুর্বল এই জন্যেই তো মেয়ে হয়েছে ঠিক না বেটি আরে ভাই কথাটা বুঝাতে পেরেছি কথাটা বুঝাতে পেরেছি তবে হা সন্তান পুত্র অথবা কন্যা দেওয়ার মালিককে যিনি বলেন কে হা রপ রানমিন নিজি কোরআন আলকেরিমে বলেছেন ইয়া বলে মাইয়া শা ও এনাসান ওয়াহা বলে মাইয়াশা ও জকোর আল্লাহ তা কাউকে কন্যা সন্তান দেন আবার কাউকে পুত্র সন্তান দেন আবার কাউকে পুত্র কন্যা দুইটাই মিলায়া দেন ওয়া জালো আর কাউকে কিচ্ছুই দেন না বন্দা করে রাখেন ক্ষমতাটা কার বলেন কার তবে যে আল্লাহর ক্ষমতায় তিনি পুত্র দেন কন্যা দেন কাউকে পুত্র কন্যা দুইটাই মিলায়া দেন কাউকে বন্ধা রাখেন ওই আল্লাহর কাছেই যখন ইস্তেক করে আল্লাহ তখন পুত্র সন্তান দিয়া দেন কন্যা সব আল্লাহ তাই পুত্র সন্তানের কামনায় ইস্তেগফার করতে রাজি আছেন রাজি আছেন তার মানে কয়টা পুরস্কার পাইলাম কয়টা পাইলাম চারটা পাঁচ নাম্বার পুরস্কার হলো নগদ পুরস্কার তা হলো রব্বুল আলামিন বললেন ও ইজআল্লাকুম জান্নাতিন ও ইজআল্লাকুম আনহারা আল্লাহ তাআলা যারা বেশি বেশি ইস্তেগফার করে যে জাতি যে সম্প্রদায় যে এলাকার লোকজন বেশি বেশি স্ট্রেট ফার করে ওই এলাকাটা এলাকাটা তাদের জন্য জনগণের জন্য আল্লাহ জান্নাতের মতো করে দেন এমন কি ওই এলাকার নদ নদী খাল বিল প্রয়োজন মাফিক পানি দিয়ে টুইটুম্বুর ভরে দেন কে যদি বলেন কে তার মানে কাজ কয়টা পুরস্কার কয়টা পুরস্কার কয়টা পাঁচটা আপনারা মুখস্থ করতে রাজি আছেন কাজ একটা পুরস্কার কয়টা একটা কাজ এর নাম ইস্তেক ফার এর নাম ইস্তেক ফার আর পুরস্কার প্রথম হলো ক্ষমা করে দেবেন কে কে ক্ষমা করে দেবে দুই নাম্বার আকাশের সুপেয় বৃষ্টির পানি দেবেন কে তিন নাম্বার দরিদ্র হলে ধনী বানিয়ে দেবেন কে চার নাম্বার ধন আল্লাহ তালা দেবেন তবে ধন ভুগ করার জন্যে উত্তরাধিকার হিসেবে পুত্র সন্তান কে দেবেন কে দেবেন পাঁচ নাম্বার যে জাতি বেশি বেশি ইস্তেকফার করে ওই জাতির জন্য পৃথিবীটাই জান্নাতে পরিণত হয়ে যায় কন্যা সুবাহ আল্লাহ বলে না সুবাহান আল্লাহ কিন্তু আজকের জাতিতে আমাদের জাতিটা আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা যারা নামাজ রোজা হজ করি আমাদের স্টেগ ফার কমে গেছে ঠিক না বেঠিক আরে ভাই ঠিক না বেঠিক ফার মানেই হলো নিজের পাপের কথা স্মরণ করা নিজের পাপের কথা নিজেই স্মরণ করে ক্ষমা চাওয়া কার কাছে ক্ষমা চাওয়া কার কাছে কারণ স্টেগ ফার যে করে সে চুর হয়ে সাউদের ভান ধরতে পারে না চুরি করেছে বলবে আমি চুরি করেছি মাপ চাই ডাকাত ডাকাতি করে বলতে পারে না আমি ঘরের মালিক কিন্তু আজকের পৃথিবীতে দেখা যায় দেশে দেশে ডাকাত কয় ঘরের মালিক ডাক করতেছেন আপনি রাগ করতেছেন বন্দিগান ডাকাত না ঘরের মালিক হয়ে যাচ্ছে সম্পদের মালিক সাউদাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এর থেকে যদি বেরিয়ে আসতে হয় তেলি ইস্টেক পার করতে হবে রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন ইস্টেক পার করতে আল্লাহ সবাইকে তৌফিক দিন জোরে বলুন আমি আপনাদের প্রত্যেককে আমি যেমন আমার নিজেকে নসিহত করি আপনাদেরকেও নসিহত করব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই হাদিস যা দিয়ে শুরু করেছিলাম আপনার ইবাদত খাতি করেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যথাযথভাবে সামান্য কাজ করবেন অনেক রিজাল যেমন ইস্তেগফার করবেন একটা আমল পুরস্কার কয়টা কয়টা আজকের এই যে পাঁচটা পুরস্কার সবার দরকার আছে না নাই বলেন আছে না নাই অন্তত পক্ষে পাঁচটার মধ্যে সবাই কইবো হুজুর সম্পদ তো লাগে যে ধনী তারও লাগে যার নাই তারও কারণ এটা ঠিক সম্পদ ছাড়া চলা যায় সম্পদ ছাড়া জীবন চলে না জেনে রাখবেন উপার্জন করে সম্পদ দিয়া ধনী হতে পারবেন না আপনার উপার্জনের সাথে যুক্ত না করবেন যুক্ত করতে হবে উপার্জনের সাথে আপনি যত টাকাই দৈনিক উপার্জন করেন মাসে উপার্জন করেন বছরে উপার্জন করেন যদি আপনি স্টেক করতে পারেন দেখবেন এর মধ্যে বরকত দিয়া সাপ্পর মেরে সম্পদ বানাই দেবেন কে সবার লাগে তো শুধু তাই না সবার লাগে ভালো পুত্র সন্তান কারণ পুত্র দিয়াই বংশ হয় ঠিক না তাই পাঁচটার মধ্যে এক নাম্বারে বললাম দুইটা তো সবার লাগে না পাঁচটাই সবার লাগে না লাগে না কারণ আল্লাহর ক্ষমা চাই না চাই না আল্লাহর মাগ ফেরা চাই না চাই না দেখুন আদম আলী হিসালাম আমাদের বাবা আমাদের বাবা এক নাম্বার জনের নাম কি আদম আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন যে শব্দটা দিয়া ওই শব্দটা আল্লাহ তাআলা করেনই কেরিমে তুলে ধরেছেন আমাদের মা বাবা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজনে মিলে রাব্বুল আলামিনের শিকানু শব্দে বলেছিলেন আমার সাথে সবাই পড়েন সবাই পড়েন রব্বানাম যলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবারো পড়েন রব্বানা যলমনা আনফুসানা ওয়ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এর অর্থ হলো হে আমাদের রব আমরা হে আমাদের রব আমরা তুমি আমরা তোমার নির্দেশ লঙ্ঘন করে তোমার নিষেধটা মেইনটেইন না করে আমরা জুলুম করেছি নিজেদের উপরে হে আমাদের রব আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি ক্ষমা না করো আর কেবল ক্ষমা করলে চলবে না যদি আমাদেরকে ক্ষমার সাথে সাথে রহমত না করো তাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তার মানে আমাদের মা বাবার তৌবার মধ্যে দুইটা জিনিস ছিল কয়টা জিনিস একটা হলো তারা ক্ষমাও চেয়েছেন দুই নাম্বার রহমতও চেয়েছেন কি চেয়েছেন ক্ষমাও চেয়েছেন রহমতও চেয়েছেন যে জীবনে দুইটা জিনিস একসাথে মিলে ওই জীবনটা হয় সফল আল্লাহর ক্ষমা আল্লার রহমত বন্ধুগান আসুন না আমরা সবাই মিলে স্টেকফার করি আর স্টেকফারের বদৌলতে অন্তত পাঁচটি নগদ পুরস্কার আমাদের সকাল সবার জীবনে আল্লাহ তালা মঞ্জুর করুন আমরা আবারও বলি আমিন দাদা আইল মো ইন দা আল্লাহ আলাইহিতাওয়াক্কাল তুইলাই আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি কাবারাকাতু